আছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নিগৃহীত রোজ নামচ। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, মানে না এখন কিন্তু সকাল নয়, এখন বাজে কটা হলো ঘড়িতে 4:15। তো এই যে রেডি হয়ে গেছি আজকে বিকেলবেলায়, ফরা চেঞ্জ, ফরা নিউ থিং, আজকে বিকেলবেলায় আমি ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, তো নীল আজকে সকালে রানাঘাট গেছিলো, আমি যাইনি, আমি বাড়িতেই ছিলাম। আর এই যে রেডি হয়েছি হাফ, এখনও পুরোপুরি কিছুই কমপ্লিট হয়নি, কারণ চুল টুল এখনও গেছে, সেটা ড্রাই করব। আর তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। আজকে না একটু ইচ্ছা করেই মানে ভাবলাম যে আজকে একটু বিকাল থেকে ব্লগটা শুরু করব। রোজ দিনই তো সকাল থেকে ব্লগ শুরু করে সকালের যে ডিউটি সেগুলো তোমাদের কাছে সাথে শেয়ার করি, আজকে ভাবলাম সকালের পার্টটা স্কিপ করে বিকাল থেকে শুরু করি। তো এই হচ্ছে আপডেট। আর এখন নীল রেডি হচ্ছে ওই ঘরে, আমি এই ঘরে রেডি হচ্ছি, তো যাবো, বেরোবো আজকে একটু গ্রেট ইস্টার্নে যাবো। আমাদের এখানে গ্রেট ইস্টার্নে অফার চলছে, দেখছি একটা বিশেষ কারণে গ্রেট ইস্টার্ন যাওয়া হচ্ছে, তো সেটা তোমরা পরে জানতে পারবে, এখন আমি কিছু বলছি না, সেটা সারপ্রাইজ থাক। আর আরেকটা হচ্ছে যে আমরা যে রেস্টুরেন্টটায় নীল আমাকে ডেটে নিয়ে গেছিলো না, তো সেই রেস্টুরেন্টেরই একটা আলাদা ব্রাঞ্চ খুলেছে, ওটা তো ছিল কলেজ গেটের সামনে, মানে কলেজের যে মাঠ তার অপোজিটে ছিল, আর এটা একটু আরেকটু এগিয়ে বগুড়া বাস স্ট্যান্ডের ওখানে। তো স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটে আসলে বাস স্ট্যান্ড পড়ে, ঠিক আছে, তো বাস স্ট্যান্ডের ওখানে ওরা একটা ব্রাঞ্চ খুলেছে, তো ওই ব্রাঞ্চে ওদের আজকে যেহেতু ওপেনিং, ওদের ওখানে অফার চলছে, তো ওই জন্য আজকে আমরা বিরিয়ানি খাচ্ছি আজকে রাত্রিবেলা, আমি, নীল, ওদিকে বাবাই, দিদি ভাই আর বোনু, আমরা এই চারজন, পাঁচজন মিলে বিরিয়ানি খাচ্ছি আজকে। তো ওই জন্য ওইটা আনতে যাবো, তো যাচ্ছি যখন বগুড়াতে, মানে গ্রেট ইস্টার্নের জন্য যাচ্ছি যখন, তো একেবারে বিরিয়ানিটা নিয়েই ফিরবো, দোকানে থাকবে, রাত্রে এসে সবাই মাইক্রোওভেনে গরম করে তারপরে ডিনারটা করব। তো যাচ্ছি যখন এক কাজে করে আসি, নালে বেশি রাত করে গেলে কি বলো তো আবার সেই ঘুরে যেতে হবে, তো যাচ্ছি যখন ওই রেতে দরকারে, তো সেই একেবারে খাবারটা নিয়েও চলে আসবো। তো চলো, বাদ বাকি রেডি হয়নি, নালে দেরি হয়ে যাবে। রেডি হয়ে গেছি, ধরো লাইটটা জ্বালিয়ে, হ্যাঁ রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরোবো। আর কিরম একটা গরম গরম ভাব, এই যে ওয়েদার চেঞ্জ হয় এটাতেই মানুষের কিন্তু শরীরটা খারাপ হয় সবার, যেমন একটা গরম গরম ভাব, মেঘলা ওয়েদার, আসলে বৃষ্টি হওয়ার কথা না কাল পরশু থেকে, মানে বুধ বৃহস্পতি বৃষ্টি হওয়ার কথা, কী হবে কি জানি, যাই হোক চলো বেরোই। বেরোলাম আমরা, আর এই হাওয়াটা কি আরাম যে লাগছে, তার মধ্যে সোয়েটারটা আজকে পরেছি, খুব আরাম লাগছে। চলো ঢুকি, অনেকটা বড়ই এই গ্রেট ইস্টার্নটা, আর এখানে সমস্ত রকম কিছু, এদিকে তো তাও আমি কিছুটা পার্ট দেখালাম, ভেতরে তো ঢুকেই নি, সব কিছু ছিল। আর দেখো নীল ওই লোকটার সাথে, মানে ওখানকারই লোকটার সাথে, যেটার জন্য আমাদের প্রয়োজন আজকে গ্রেট ইস্টার্নে আসা, তো সেই নিয়ে, সেই ব্যাপার নিয়ে একটুখানি ডিসকাস করি। বেরিয়ে গেলাম, আমাদের কাজ মিটে গেল, আর বেরোলাম, এখন যাব বিরিয়ানির দোকানটায়। তো এই যে দেখো মনোহরা মিনি দোকানটার নাম করেছে, কী সুন্দর সামনে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। আর এ দেখো মেনু, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি অ্যান্ড মাটন চিকেন চাপ। আহা, ঘিটা যখন ঢালছে না, মানে কি বলবো, এখন আমি পরে ভয়েস দিচ্ছি দেখে এখনই আমার জিভে জল চলে আসছে দেখে, অসাধারণ। এই যে 4 প্যাকেট বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, ও দিদিভাই খাবে না শুধু একা।
চলে আসলাম দোকানে, আর আজকে রাত্রিবেলা ডিনারের জন্য ভীষণ ভাবে এক্সাইটেড আমি। আপনি কি এক্সাইটেড? তো চলো এখন চাটা খাই, খেয়ে তারপরে পড়াতে যাবো। আজকে ইশারের পড়ানো আছে। কি আজ হলো মিথ্যে কথা নয়। আমার হেয়ার স্টাইলটা কেমন হয়ে গেছে? জঘন্য। তাহলে চিরুনি নাও, কম দাও, কম। খুলতেই পাচ্ছে না। ও, তোমার ইয়ে নিয়ে এসছো, কুকিজ? কুকিজ দিয়ে চা খাবে? না, আমি কুকিজ দিয়ে চা খাই। তাহলে কুকিজ কখন খাবে? কুকিজ তোমার জন্য এনেছি। তুমি তোমার বিস্কিট এনে জোগানো, খাও। আরে যে চা এসে গেছে আমাদের, চা খেয়ে নিলাম। আর পড়ানোর টাইম এগিয়ে আসছে, তো নীল ক্রিমস থেকে তিরামিসু নিয়ে আসছে। এ দেখো, আমার একটু টেস্ট করার ইচ্ছা আছে নিউ নিউ তিরামিসু। তো ওটা দেখে মনে হচ্ছে টেস্টি হবে, দেখো কে। হ্যাঁ, ভালোই তো হয়, দেখা যাক। তো খেয়ে নিন, পড়ানোর টাইম চলে যাচ্ছে। তো এই যে আমি চলে এসেছি পড়াতে, আর যেহেতু আজকে ঈশানকে পড়ানো ছিল, আর দেখো সব পরীক্ষা সামনে, কি সুন্দর মন দিয়ে পড়ছে। পড়ানোর সময় না, জাস্ট আমি ভিডিও করে রাখি, পরে ভয়েস দেবো বলে। আর এই যে কোয়েশ্চেন রেডি করছি, এক্সাম নেবো বলে জন্য কোয়েশ্চেন রেডি করছি, ও লিখবে এরপরে। পড়িয়ে বেরোলাম, আর আজকে হেলমেটটা পরলাম না, কারণ খুব একটা বেশি ঠান্ডা নেই। এটাতে শুধু মাস্ক পরে নিয়েছি, আর তোমার স্টোলটা তো আছেই, তাতেই হয়ে যাবে। তো চলো বাড়ি যাই। চলে আসলাম, এখন খাবো বিরিয়ানিও। আমি যে কি ভালোবাসি, কি বলবো। মনে হচ্ছিল কখন 9টা বাজবে আর বাড়িটা যাব, গিয়ে বিরিয়ানিটা খাবো। চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। এই যে গরম গরম বিরিয়ানি আমাদের রেডি হচ্ছে, এখনই বসে পড়বো খেতে। স্যালাড দিয়েছে, আবার গ্রিন চাটনি দিয়েছে। দাঁড়াও দেখাই। এ দেখো গ্রিন চাটনি, আর এই যে মধ্যে স্যালাড আছে, আর আমরা এই যে তিন চারটে সব লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে নীলের এটা ছাড়া খাওয়া ইনকমপ্লিট, তো ওই জন্য ওর। আর এই যে আমি বেড়ে নেবো এটার মধ্যে, আমি ছোটো থালায় খাই। আমি ছোটো থালায় খাই কেন বলো তো? কারণ হচ্ছে সেই কারণ হচ্ছে কিছুই না, মাছ মাজার জন্য। আর শীতের মধ্যে না দুখানা বড় বড় থালা মাছ দিচ্ছে পারে না। ওর কাঁসার থালাটা রাখাই আছে, আর ও যে থালাটায় খায় ফেভারিট থালা, সেটা আমার, আমি ওই থালাটায় খাই। কিন্তু এই জাস্ট শীতের এই কটা দিন, ওই জন্য আমি ট্রান্সফার হয়ে গেছি ছোটো থালায়। আমি কটা দিন একটু ছোটো থালায় খেয়ে নিই, আবার শীতটা চলে গেলে আবার আমি আমার আমার থালায় আমি চলে আসবো, নীল নীলের থালায় চলে যাবে। তো চলো খেয়ে নিই। ডিনার কমপ্লিট, আর এখন ঘুমানোর পালা, চোখে একদম কুইন্টাল কুইন্টাল ঘুম। তো চলো এখন দেখেছো মুখের অবস্থা, আমি এখন জাস্ট একটা ময়েশ্চারাইজার লাগিয়েছি, এরপরে রেখে দিয়েছি, তারপরে পুরো তুলো দিয়ে রিমুভ করব, কটন দিয়ে রিমুভ করে তারপরে ফেস ওয়াশ করব, করে নাইট স্কিন কেয়ার করব। তো চলো বিরিয়ানিটা জাস্ট চুমু চুমু, বিরিয়ানিটা অসাধারণ অসাধারণ অসাধারণ। তাই হচ্ছে ব্যাপার, পুরো পেট ফুল লোড, এখন ঘুমানোর পালা, ওদিকে ঘড়ি কাটা 11টা।
চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিয়েছি। ব্লগটা ভালো লাগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ ওয়েল জাস্ট ফটোফটি থেকো। টাটা, বাই, গুড নাইট।